আসসালামু আলাইকুম, বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি শীতের সবজি বাঁধাকপি দিয়ে খুব মজার একটি টিফিন আইটেম, কিংবা বিকেলের নাস্তা অথবা স্ন্যাক্স যেটাই বলেন, খুবই ইয়ামি। আর বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। চলে এসেছে শীত, আর শীত মৌসুমে অবশ্যই এটা করে খেতে পারেন। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে আরও অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে আলুর ডোটাকে খুব ভালো করে একটা স্মুথ ডো তৈরি করে নেব। তারপর চলে এলাম চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু হলুদ। তারপর অ্যাড করে দিয়েছি কুচানো গাজর, এখানে 1/4 কাপ পরিমাণ গাজর আছে, এবং 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা চেষ্টা করবেন একদম মিহি কুচি করে নিতে, তাহলে ফিলিংটা খুব ভালো হবে। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না, একদম ইজি একটি স্ন্যাক্স আজ তৈরি করব। রেডি হয়ে গিয়েছে আমার ভিতরের পুর। তারপর এখানে কিছু ময়দা অ্যাড করে আমি ডো দিয়ে একটা রুটি তৈরি করে নিব। যে ডোটা আমি তৈরি করেছি সেটাকে আমি দুই ভাগ করে এক ভাগ দিয়ে প্রথমে একটি রুটি তৈরি করব, এবং উপর থেকেও কিছু ময়দা অ্যাড করে রুটিটা বানিয়ে নিব। খুব বেশি পাতলা প্রয়োজন নেই, যেহেতু আলু দেওয়া রুটি খুব বেশি পাতলাও হবে না। তারপর রুটিটাকে দুই টুকরো করে আমি এখানে প্রথমে বাঁধাকপির ফিলিংটা অ্যাড করে দিয়েছি। দুই টুকরাতেই আমি বাঁধাকপির ফিলিংটা প্রথমে দিয়ে দিলাম, তারপর অ্যাড করে দিব চিজ। অবশ্যই এই রেসিপিতে আপনি চিজ ব্যবহার করতে হবে, তাহলেই অরিজিনাল এই স্ন্যাক্সের টেস্ট পাবেন। তারপর রুটিটাকে আমি উপর থেকে ভাঁজ করে এনে দিয়ে এভাবে একটু চেপে আটকে দিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে আটকে দিলাম। তারপর চলে এলাম চুলায়। চুলায় একটি রুটির তাওয়া বসিয়ে সেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে এখানে আগে থেকে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো ভেজে নেব। অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে আপনি এটাকে এপিট হুপিট করে ভেজে নেবেন। যখনই গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক তখন নামিয়ে নেবেন এবং খাওয়ার জন্য একদম রেডি। যদি আমার আজকের এই বাঁধাকপি স্ন্যাক্সটি একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।